মাতা যমুনার উপর রাধা কৃষ্ণের এক নৌকা ক্যানির বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাজি ফাটছে এবং অসংখ্য প্রদীপ নিবেদন করা হয়েছে। আর এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন, কারণ এরকম দর্শন খুবই বিরল। দেখুন, আমরা কিছুক্ষণ আগের ঘাটে ছিলাম, তখনও বাজি ফাটানো হচ্ছিল, আর এখন দেখুন আরও বেশি বাজি ফাটানো হচ্ছে। আর বোর্ডের মধ্যে রাধা কৃষ্ণের ওনারা ছিলেন এবং নৌকা কেলির মাধ্যমে আজ যমুনা বিহার লীলা রাধা কৃষ্ণ সম্পাদন করলেন। একটি বোট আছে, নৌকা আছে, আর দেখুন কত সুন্দর বাজি ফাটছে। বন্ধুরা, আজ বিশেষভাবে রাধা কৃষ্ণের নৌকা বিহার অনুষ্ঠান হচ্ছে মাতা যমুনার উপর, আর এরকম দর্শন অত্যন্ত দুর্লভ, তাই আমরা বিশেষভাবে এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। আর কিছুক্ষণ পর আমরা আপনাদের কেশি ঘাটে নিয়ে যাব, সেখান থেকে আপনাদের এই বাজির শো দর্শন করাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। অপূর্ব অপূর্ব আপনারা যত দূর তাকাবেন কেবল আপনারা প্রদীপ দেখতে পারবেন। এগুলো সমস্ত প্রদীপ আছে, আর প্রদীপে ঝলকানিতে যমুনা মা সোজা যমুনা মার রূপ আরও সুন্দর সেজে উঠেছে। অপূর্ব এক দর্শন। আমরা এক্সক্লুসিভ আপনাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি, তাই আপনারাও এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন। দেখুন ড্রোন আছে, ড্রোনের মাধ্যমে শুটিং করা হচ্ছে। বন্ধুরা, আপনারা এখন দর্শন করছেন মাতা যমুনাকে। মাতা যমুনা হচ্ছেন ভক্তি প্রদায়িনী, আর তিনি হচ্ছেন একদিকে শ্রীকৃষ্ণের স্ত্রী, অন্যদিকে হচ্ছেন তিনি সূর্যদেবের কন্যা, আর একদিকে হচ্ছেন তিনি যমরাজের বোন। যদি আমরা ভক্তি চাই তাহলে ওনার কাছে প্রার্থনা করলে আমরা অতি সহজেই ভক্তি লাভ করতে পারি। অপূর্ব সুন্দর মাতা যমুনার দর্শন। আর এখানে মাতাকে অসংখ্য প্রদীপ নিবেদন করা হয়েছে। এটা হচ্ছে কেশি ঘাট, আর এখানে অসংখ্য বান্দরেরা এসেছে। যেহেতু অনেক মশা আছে, সেই মশাগুলোকে এই বান্দরগুলো খাচ্ছে, আর খাওয়ার কিছু পায়নি। দেখুন, আর দেখুন অসংখ্য বাজি আর ফাটানো হচ্ছে। ভক্তরা অনেক কমে গেছে বৃন্দাবনে, কারণ কার্তিক মাসে ভক্তরা অসংখ্য আসে এবং তারপরে বৃন্দাবন ফাঁকা হয়ে যায়। শিবজি মন্দির আছে, দেখুন এখানে শিবজি আছেন, আর কেশিঘাট পুরো ফাঁকা, ভক্ত নেই। ভোলেনাথের পুজো হচ্ছে, আর সামনে হয় প্রতিদিন এখানে আরতি হয়। এখানে আরতি একটু দেরিতে আরম্ভ হয়, দেখুন এখানে আরতি শুরু হয়নি, কিছুক্ষণ পর। বন্ধুরা, বৃন্দাবনের এটাই মাহাত্ম্য, এখানে সবসময় কোনো না কোনো পুজো হয়, অনুষ্ঠান হয়, উৎসব লেগেই আছে।
সেরকমই বৃন্দাবনে রয়েছে রাধাকৃষ্ণের বিভিন্ন লীলাস্থলী। আমরা একে একে আপনাদের সেই সমস্ত লীলাস্থলী দর্শন করাচ্ছি এবং এই সমস্ত উৎসবগুলির ভিডিও আমরা একে একে আপনাদের কাছে তুলে ধরছি, যাতে আপনারা শ্রীধাম বৃন্দাবনের প্রকৃত রূপ, প্রকৃত যে স্বাদ সেটা আস্বাদন করতে পারেন আর আপনারা বাড়িতে থেকে শ্রীধাম বৃন্দাবনের অপ্রাকৃত সৌন্দর্য দর্শন করতে পারেন। সেই জন্য আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন শ্রীধাম বৃন্দাবন থেকে আরও সুন্দর সুন্দর মজার ভিডিও দর্শন করার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তারই মধ্যে আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি সেই ভিডিওগুলি দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সকলকে আবারও জানাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী রাধে। তো এটা হচ্ছে মান মন্দিরের শ্রী বিগ্রহ, আর এখানে থাকার ব্যবস্থা বলতে আপনারা এখানে ব্যাগ রেখে রাত্রিবেলা থাকতে পারেন, কেবলমাত্র আপনাদের আধার কার্ডের প্রয়োজন, আধার কার্ড থাকলেই আপনারা এখানে থাকতে পারেন। তো আমরা এখানে রাত কাটিয়েছি তাই বলছি, আর ফোন যদি আপনারা চার্জ দেন তাহলে তো সেই সাবধানে আপনাদের ফোন রাখতে হবে।